চোখের সামনে রয়েছে সমস্ত প্রমাণ ভিডিওসগুলোতে জল করছে তারপরেও মুখে পেটে শুধুমাত্র নিজের স্বার্থে নিজের রেভিনিউয়ের খাতিরে আমি দিনের পর দিন এমন কিছু অত্যাচারী মানুষকে সাপোর্ট করে যাচ্ছি এটা কিছু মানুষের অভিপ্রায় তো আমি প্রত্যেক দিন এগুলোই শুনতে পাচ্ছি গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সিতে আমি মনীষা আবারও একটি নতুন ভিডিওর সাথে দিন শুরুর ভিডিও কখনো তিক্ততার সাথে তোমাদের কাছে আনতে চাইনি তারপরেও কন্টেন্ট কিছু তো করার নেই চলো শুরু করি আর সবার আগে তোমরা কেমন আছো বলো অনেক দিন জিজ্ঞাসা করা হয় না আশা করছি ভালো আছো ভিডিওটা বেস করছি দুটো বক্তব্যের ওপরে এমন দুটো বক্তব্য যেটা কালকে রাতে দুটো ভিডিও থেকে আমি পেয়েছি প্রথমে ওয়াইটিতে কে প্রথম কাকে পোক করা শুরু করেছে আর দ্বিতীয় সন্দীপদা যদি নিজের স্ত্রী পরকিয়া ওয়াইটিতে মধ্যরাতে লাইভ করে বিক্রি না করতো তাহলে কি আজ সে এইভাবে ওয়াইটির কাছে খাদ্য কন্টেন্ট হিসেবে খুঁটে খুঁটে খাওয়ার পাত্রী হতো না এই বক্তব্য দুটোর ওপরেই আজকে ভিডিও এবার চলে আসি দ্বিতীয় বক্তব্যের উপরে দ্বিতীয় বক্তব্যে যেহেতু একজন মূল্যবান ভিউয়ার্স কমেন্ট করেছেন তো তার ভিউ সেই ভিউয়ার্সের বক্তব্যটা আমি সবার প্রথমে তোমাদের সামনে রাখতে চাই উনি আমাকে একটা কথা বলেছিলেন সেই কথার পরিপ্রেক্ষিতে আমি লিখেছিলাম এর মধ্যে কি একটা কথাও আমি বলেছি কখনো প্রমাণ থাকলে দেবেন উনি আমাকে লিখেছেন না আপনি কেন বলবেন আপনি বলেন না আপনি যথেষ্ট মার্জিত ভাষায় ভিডিও করেন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আপনি একজনের ভাষা নিয়ে কটাক্ষ করছেন প্রথমেই বলে রাখি আপনার সকল প্রশ্নের উত্তর কিন্তু আপনার প্রথম লাইনেই ছিল আমি কোনো মানুষের কটাক্ষ করা নিয়ে শুধু ভিডিও করি এমনটা নয় আমার নিজের ভাষাও কিন্তু যথেষ্ট সংযত থাকে তাই এটা হচ্ছে সব থেকে মক্ষম জবাব আমি পার্সোনাল অ্যাটাক করিনি এটা আপনার বোঝা উচিত সে যেটা করেছে সেটাই আজকে তার ফলাফল হিসেবে সে ফেরত পাচ্ছে আজকে নিজে যদি সংযত থেকে কমিউনিটি পোস্টটা না দিত তাহলে কিন্তু অনেক মানুষ অনেক বিভ্রান্তির মধ্যে থেকেও এই ইঙ্গিতটা কখনো বুঝতেই পারত না যে ও একটি সম্পর্কে সত্যিই রয়েছে সম্পর্কে স্ট্যাম্প মার্ক ওই দিয়েছে একটা মানুষ ভুয়ো রটনা রটাতে পারে যতক্ষণ না যার বিরুদ্ধে হচ্ছে সে একটা স্ট্যাম্প মার্ক দিচ্ছে স্ট্যাম্প মার্কটা আমরা ওর তরফ থেকেই পেয়েছিলাম আপনার তো নিজেরও খেয়াল আছে বোধ যতক্ষণ না ওর তরফ থেকে স্ট্যাম্প মার্ক এসেছে ততক্ষণ কিন্তু আমিও ওর পক্ষেই কথা বলতাম ভুলে যাচ্ছেন মনে করিয়ে দিলাম একটু আপনার নিজের তো স্মৃতিশক্তি বেশ প্রখর মনে পড়ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিরুদ্ধে যখন স্টেপ নিতে গেল সেই সময় মাথাটা বেশ ঘুরে গিয়েছিল যারাও সাপোর্টে কথা বলছে তাদেরকে নিয়ে এইভাবে স্টেপ তারপর শুনলাম অন্য কথা তখন মনে হলো সত্যি যদি সে খাঁটি মানুষ হতো তাহলে কথাটা কেন নিতে পারছে না তার বিরুদ্ধে ভুয়ো কিছু রটনা হচ্ছে সে তো মুখে একটা কথা বলেই শেষ করতে পারে কিন্তু মুখে কথা বলে তার কাজ শেষ হচ্ছে না তাকে তার বিরুদ্ধে স্টেপ নিতে উদ্ধত হতে হচ্ছে তার মানে সেই জায়গায় কোনো গলদ আছে অবশ্যই না হলে সে এমন কিছু কথা যার সাথে কোনো সত্যতার যুক্তিই নেই সেই জায়গায় সে এরকম একটা স্টেপ নেবে কেন নেওয়ার তো কোনো কারণ কারণ নেই আপনি কি পাচ্ছেন আচ্ছা তারপর উনি লিখেছেন বাকিরাও তো তাই করে না বাকিরাও তো অতি নোংরা কথা বলে তাদেরকে নিয়ে তো কিছু বলতে দেখিনি আপনাকে কেন বলবো কেন বলবো। বাকিরা কি স্রোতের বিপরীতে গিয়ে এমনভাবে পরকিয়াকে সাপোর্ট করছে বলে আপনার মনে হয় যদি করতো নিশ্চয়ই তারাও আমার কন্টেন্ট হতো হ্যাঁ তাদের প্রসঙ্গ উঠলেই আপনি এড়িয়ে যান আর বলেন আমার কি করার আছে সত্যি আমার কিন্তু কিছু করার নেই এই যে প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি এত উত্তক্ত ভাষায় কথা বলেন আমি কি ওনাকে চুপ করাতে পেরেছি না আমি নিতান্তই তুচ্ছ একটি ব্যক্তি আমি শুধু আমার মতামত রাখতে পারি বাকি শোনা না শোনা দর্শকদের তাদেরকে গিয়ে বুঝিয়ে দিয়ে আসার তাদের ওপরে আমি শুধু বলতে পারি আমার বাক স্বাধীনতা আছে আমি ব্যক্তি স্বাধীনতা কন্ট্রোল করতে পারি না আপনার সেটা বোঝা উচিত নেক্সট উনি লিখেছেন যারা বলে তারা বলে আমি তাদের সাপোর্ট করি না এরকম কথা বলেন আপনি অবশ্যই এটা আমি আগেও বলেছি এখনো বলছি সেটা কি তারা সন্দীপের হয়ে সালিশ করছে বলে জুলিয়েটের সাপোর্টের কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেমন সন্দীপকে খারাপ কথা বলে তেমনই সন্দীপের সাপোর্টের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও প্রচণ্ড খারাপ কথা বলে তাতে আপনার কোনো প্রবলেম নেই সেটাই বলতে চাইলাম কেন হবে কেন হবে যে নিজে কন্টেন্ট হতে চেয়েছে তার জন্য বলা কটু কথা আমার কিসের প্রবলেম কিসের সে যদি চাইতো তার প্রিয় মানুষকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সামনে আনবে না সে যদি চাইত তার সম্পর্ককে সে নিখুঁতভাবে নিখাদভাবে আড়ালে আব্ডালে রাখবে তাহলে আর যাই হোক প্রত্যেকদিন কন্টেন্টের খাতিরে তাকে টেনে আনতো না মানুষের বিভ্রান্তিটা বিভ্রান্তিই রাখত ততদিন অব্দি যতদিন না কেসে সুরাহা হয় একটা সংযত মানুষ একটা মানুষ যে কিনা পাঁচটা বছর ধরে নিজের বিরুদ্ধে অত্যাচার সহ্য করেছে তার তো এতটা সংযত থাকার কথাই এত চেপে চলে যে এত যার মধ্যে বুদ্ধি যে তার নিজের মায়ের সঙ্গে শেয়ার করতে পারেনি তার এই অত্যাচারের কাহিনী ভাবা যায় সেই মেয়ে এত তাড়াতাড়ি নিজের সংযম ক্ষমতা হারিয়ে ফেলে একটা কমিউনিটি পোস্টে স্ট্যাম্প দিয়ে দিল আর তার বিরুদ্ধে যখন কেউ কথা বলছে সেটা নিয়ে আমি কথা বলবো কেন আমার আর তাদের কথা বলার ধরন আলাদা কিন্তু আমরা সবাই একটা কাজের পক্ষে পরকিয়াকে সাপোর্ট করি না সেটা সমাজ বিরুদ্ধ তো যে সেই কাজটাকে সাপোর্ট করছে তাকে সবাই কটাক্ষ করছে কেন সেই কারণটা তো আপনাকে দেখতে হবে তাকে কারণ তাকে কটাক্ষ করা হচ্ছে তার নিজের কারণে সে নিজের চেয়েছে এটা কারণ সে স্রোতের বিপরীতে হাঁটছে এরকমটা নয় সবাই যে স্রোতের বিপরীতে হাঁটলেই খারাপ সেটা কিন্তু নয় উনি স্রোতের বিপরীতে হাঁটছেন না উনি নিজের লোভের স্বার্থে নিজের লোভের স্বার্থে অতি অবশ্যই এমন একটি মানুষকে বাহবা দিচ্ছেন যে তার নিজের সন্তানকে ফেলে এসেছে সে নিজেও কিন্তু নিজের টাইটেলে সেটা বারংবার বলেছে শুনেছেন নিশ্চয়ই যে পাঁচ মাসে অন্তত পাঁচবার খোঁজ নেওয়া উচিত ছিল তার মানে সে নিজে কতটা ডিসঅপয়েন্টেড আপনি এটা বুঝতে পারছেন পারছেন না হয়তো ভুল কাজকে সাপোর্ট করতে করতেও নিজের বিবেকের কাছে কিন্তু হাঁটতে হয় আর সেটা উনি প্রায়ই হেরে যান নেক্সট লিখেছেন তাতে আপনার কোনো প্রবলেম নেই সেটাই বলতে চাইলাম আচ্ছা দুদিন আগে যার লাইভ স্ট্রিমিংয়ে উঠেছিলেন তার ভিডিওগুলো কেমন সেটা তো আপনি ভালোই জানেন অর্থাৎ দীপ্তি আন্টি হ্যাঁ জানি তো কেমন ভিডিও করেন কেন করেন জানা নেই তার চ্যানেলে স্ট্রাইক ফেলা হয়েছিল অকারণে যে কাজে সে নিজে কর্মরত সেই একই কাজের জন্য তাকে স্ট্রাইক দিয়েছিল কি কারণে ভাই কি কারণে জানেন জেনে বলুন সে কেন তাকে হঠাৎ করে কটাক্ষ করতে যাবে সে কি তার শত্রু তার টাকায় কি নেট রিচার্জ করে সে ভিডিও করছে না তো দেনা পাওনার কোন সম্পর্ক তাও না তাহলে কেন কটাক্ষ হতে হচ্ছে তাকে কেন এতগুলো মানুষের চক্ষু শুলছে কথার দ্বারা রক্তপাত করতে পারছে শ্রুতিকটু শব্দ বলতে পারছে সত্যি কি তাই জন্য না উনি এমন কিছু কথা মানুষের সামনে প্রেজেন্ট করছেন যেগুলো সত্যিই মেনে নেওয়া যায় না মানুষ মানতে পারছে না এমনটা নয় মানুষের মেনে নেওয়ার বাইরে গিয়ে উনি কথাগুলো বলছেন উনি নিজে জানেন উনি যেটা বলছেন সেটা সেই মানুষটা হয়তো নিতে পারবে না নিজের ভিডিওতেই বলেছেন যে প্রিয়াকে এই কথাগুলো বললাম নিতে পারবে তো মেয়েটা একটুতেই তো কেঁদে ফেলে যাকে বলছে কটাক্ষ করছে বলার পর আবার ভাবছে ভাবতে পারছেন তাহলে তার মধ্যে কতটা গিল্টেশন কাজ করে বোঝার সামর্থ্য নেই কারণ আপনি তো বলতে হয় বলে দিলেন নেক্সট লিখেছেন তাহলে কি সন্দীপকে খারাপ কথা বলছে তার সাথে বাকিদের পার্থক্য কোথায় সবাই তো সমান নাকি এটা বলতে চাইছেন জুলিয়েটকে নোংরা কথা বলা যায় আমি কি সেটা বলেছি যে যার পক্ষ নিয়েই কথা বলুক না কেন কন্টেন্ট যে নিজে হতে চেয়েছে তাকে কন্টেন্ট করা হয়েছে এটা হচ্ছে মোদ্দা কথা তবে ম্যান্ডির সংসার করাটা ম্যান্ডি কোনো কন্টেন্টের বিষয়বস্তু করতে চায়নি ও আগাগোড়াই কন্ট্রোভার্সিয়াল টাইটেল জিদ্দিত যাতে ওর ভিডিওগুলো একদম মনি কোঠায় থাকে সবার এখনো সেটাই করছে শুধু মাঝের এই পরকিয়াটা ওর এই ইমেজটাকে একটু নষ্ট করেছে তাই এখন যাই করুক না কেন সেই দাগটা রয়ে যাবে এটাই হচ্ছে বেসিক পার্থক্য বোঝাতে পারলাম নিশ্চয়ই নেক্সট আমি যখন রিপ্লাই ব্যাক করি তখন উনি লিখেছেন আগে কি শুরু করে মানে আমি এটা লিখেছিলাম আগে কি শুরু করেছিল সেটা দেখে নেবেন জানি সে কে তাই অযথা বাক্য নহে উনি রিপ্লাই করেছেন ও আচ্ছা তাই তাহলে তো সন্দীপ জুলিয়েটের ক্ষেত্রে কন্ট্রোভার্সিটা ক্রিয়েট করেছে সন্দীপ আগে তার অনেক দিন পর জুলিয়েট করেছে সন্দীপ ওকে পাবলিককে ছিঁড়ে কেটে দিয়েছে বলেই তো পাবলিক ওকে ছিঁড়ে খাচ্ছে হ্যাঁ জানতে হয়তো লোকে পারতো কিন্তু এই হারে মানুষ কাটাছিঁরা করতো কি অবশ্যই অ্যাজ আ সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও মুখ খুলতো রেভিনিউয়ের খাতিরে সেদিনই ওকে কটাক্ষের শিকার হতে হতো আজ কিংবা ছমাস পর কিংবা এর পর যখনই ও করতো সেটা যদি এটা আর পাঁচটা সাধারণ মানুষ হতো আপনি কিংবা আমি তাহলে কিন্তু মানুষের চোখে হতো না এটা কিছুই হতো না আমি যে কোনো দিন ক্যামেরা সপাটে বন্ধ করে দিতে পারি আমার জীবন সম্পর্কে কে কতটুকুই বা জানে আমি যদি যদি জানতে 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 না না দিই কেউ কেউ আসে তাহলে কি পারবে আমার জীবনে কি চলছে না যতক্ষণ না আমি বলছি ততক্ষণ কিন্তু নয় সন্দীপ দা মধ্যরাতের লাইফটা করে অন্যায় করেছে সেটা কি আমি কখনো বলিনি কখনো না শোনেননি হয়তো বলেছি কিন্তু আমি তার সাথে এটাও বলেছি কৃতকর্ম কখনো চাপা থাকে না সাপ দিয়ে মাছ ঢাকা যায় না নিজের কৃতকর্ম যেভাবে নিজে করেছে সেটা আজ হোক কিংবা কাল সবার সামনে যদি চুপি চুপি ডিভোর্সটা হয়ে যেত তারপরেও কটাক্ষের উত্তরের মুখে সবাইকেই পড়তে হতো বরঞ্চ তখন স্বামীকে আরো বেশি করে কটাক্ষ করা হতো নিশ্চয়ই নিজের কোনো সত্যি দোষ ছিল তাই পাবলিকের কাছে এইভাবে আনতে ভয় পেয়েছে কা পুরুষ একটা এটা বলা হতো তখন আর যদি বউকে সবার অগচরে গিয়ে একটা সুযোগ দিয়ে দিত তাহলে বলতো মেরুদণ্ডহীন পুরুষ প্রথমেই যদি মেরে দিত গোড়াটা তাহলে হয়তো এরকম এরকম একটা একটা দুঃসাহস করতে পারতো না যদি জীবনে ভুল করত ম্যান্ডির মতো ঠিক বোঝাতে পারছি আবারও হ্যাঁ আমি বোঝাতে পারছি যদি আপনি বুঝতে চেয়ে থাকেন তো নেক্সট উনি এটা আমাকে আবারও লিখেছেন যে আগে শুরু করেছে যদি বলেন এই যদি আপনার যুক্তি হয় তাহলে সন্দীপ ভুল সেটা জোর গলায় বলতেই পারেন যেভাবে জুলিয়েটকে নিয়ে বলেন কি তাতেই কি আপনার আত্মতুষ্টি না ওর মুভ অন করাটাকে আমায় সাপোর্ট করতে হবে ও করেনি একটা মানুষের হাত ধরে একজনকে তার পরিবর্তে নিজের জীবনে নিয়ে চলে এসেছে জানেন তো এর পরিণতি কি হতে পারে কাউকে ভোলার জন্য বা কাউকে ওভারটেক করার জন্য যদি আমরা কাউকে জীবনে আনি তাহলে সেই সঙ্গী চিরস্থায়ী হয় না ক্ষণস্থায়ী হয় এই বয়সে আমি বুঝলাম আর আপনি বুঝলেন না যদি বলেন যে আপনারা এত জ্ঞান কোথা থেকে হেলো আর আপনি এত জ্ঞান দিচ্ছেন কোথা থেকে নৈতিক শিক্ষা কিছুটা বাস্তব শিক্ষা তার থেকেও বেশি তার থেকেও অনেক অনেক গুণ বেশি চোখের সামনে প্রত্যেকটা দিন এই তো আপনাদের মতো কিছু মানুষ যারা পরকিয়া করে চলে যাওয়ার পর তাদেরকে বলছেন করেছে অত্যাচার করেছে যাকে মেয়েটা অনেক সুখী আছে আপনারা দেখতেও চাইছেন না যে সত্যি কি সেটা হয়েছে স্বামীর কথায় অসঙ্গতি অনেক আছে আমি তো সেটা বারংবারে বলি আছে নিশ্চয়ই আছে সব মানুষ তো নিখুঁত হয় না খুঁত তো কিছু মানুষের রয়েই যায় তবে দোষের দিকে তালিকায় তালে তাল মিলিয়ে কি তার কোনো দোষ নেই যে দোষটা করেছে অবশ্যই কল রেকর্ডিং এসেছিল সেখানে কিন্তু হাসি আর কান্না দুটোই পেয়েছি কি বলবো হাসছিল হাসতে হাসতে অত্যাচার হয়েছিল ওর ভারসাম্য হারিয়ে গিয়েছিল সাময়িক দিন পর কি সেই সাময়িক ভারসাম্য ফিরে নতুন করে ভিডিও করার সময় বেসলেস ভিডিও কিন্তু আমি করি না আপনি এটা খুব ভালো মতো জানেন তাই তো কথার যুক্তি কাটার জন্য আমার কাছেই এসে কমেন্ট করেন আসলে কি জানেন তো মানুষের মানতে এ যুগে অনেকটা অসুবিধা হয় আমি জানি না আপনার প্রবলেম ঠিক কোন জায়গাটায় তবে এটা আপনাকে বুঝতে হবে সেদিনের সেই পরকীয়ার মধ্যেকার যে ঘটনাটা ঘটেছে সতেরোই আগস্ট রাত্রেবেলা বেসিক্যালি সেটা কিন্তু একটা চক্রান্তের তালিকায় যেটা অনেকটা পূর্ব পরিকল্পিত পূর্ব পরিকল্পিত না হলে ভাবুন না আঠাশ দিনের সম্পর্কের উপর বেশ করে একটি মানুষ যাকে আমরা চিনি না জানি না সে তার মুম্বাইয়ের মতো একটা জায়গার কাজ ছেড়ে দিয়ে একটি মেয়ের জন্য চলে এসেছে যার কিনা না ডিভোর্স তো হলো না আবার তার সাথে বহল তবিতে নাকি ঘুরেও বেড়াচ্ছে কখনো দাদা কখনো বন্ধু কখনো ভরসার হাত এই তার সম্পর্কের পরিচয় সত্যি ভালোবাসার সম্পর্ক কি এমন হয় আপনার কি তাই মনে হয় ভালোবাসাকে কি মানুষ এইভাবে বিক্রি করতে পারে না সন্দীপদা জানতো যে সন্দীপদার জন্য ভালোবাসা তার মন থেকে অনেক আগেই মুছে গেছে কারণ সে তার পাশে বসে বসে দেখেছে সেই মানুষটাকে অবলীলায় ডাবল গেম খেলে যেতে তাই নিজেও মনের মধ্যে থেকে আস্তে আস্তে করে মুছতে শুরু করেছিল যে মানুষগুলো আমাদের ঠকায় তারাই কিন্তু আমাদের শিখিয়ে দেয় তাদের ছেড়ে আমাদেরকে কি করে থাকতে হবে স্পেশালি যদি এরকম কেস হয় যে আমরা জানি আমাদের সামনের মানুষটা মিথ্যে কথা বলছে সেই ক্ষেত্রে জানেন তো মিথ্যে কথা যখন কেউ বলে আর আমরা যদি সেটা জেনে থাকি আগের থাকতে তখন সেটা শোনার মজাই আলাদা হয় ভাবুন সেই পুরুষের কাজটা যে নীরবে সহ্য করেছে এতগুলো দিন যে তার স্ত্রী তাকে ঠকাচ্ছে সব সত্যিটা জানা সত্ত্বেও সে তার সাথে হাসি মুখে কথা বলেছে দিন কাটিয়েছে কোনো একদিন গিয়ে সহ্যের বাদ ভেঙে যেতে সে সেই বাদটা ভেঙে যাওয়ার পর তাকে হাতে নাতে ধরতে পেরেছে পাঁচ লক্ষ টাকা সরিয়ে নেওয়ার ব্যাপারটা ভীষণভাবে হাইলাইটেড করেন আপনি শুনুন সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে ও যে সরিয়ে নিয়েছে সেটা অনেক ভালো কাজ করেছে এটা আপনি মনে মনে খুব ভালো করে জানেন যে মা তার নিজের পায়ের জমি শক্ত করতে পারলো না শুধুমাত্র গুড কোয়ালিটির ভিডিও হবে সেই খাতিরে একটা লক্ষ টাকার ফোন নিয়ে হাজির সেই মা কিন্তু আগেই পারত নিজের নামে একটা ফিক্সড ডিপোজিট করতে যেটা টাকার সুদে বাড়বে ভবিষ্যতে তারই কাজে লাগবে কিন্তু না সে সেটা করেনি সে একটা গুড কোয়ালিটির ক্যামেরা কিনবে এটাই তার ফার্স্ট প্রেফারেন্স ছিল আপনি এটা খুব ভালো করে জানেন এবং বুঝতে পারেন তার সন্তান কখনো তার ফার্স্ট প্রেফারেন্স ছিল না থাকলে সেদিন নিয়েই বেরোতে পারতো সেদিন নিয়ে প্রশাসনের হাত ধরে নিয়ে যেতে পারতো কিন্তু কোনোটাই সে করেনি থাকবে বাবার কাছেই তো আছে সেফ আছে কারণ সে নিজেও সেফ ছিল শুধু নিজের একটা কৃতকর্ম তাকে সেই ভুলের তালিকায় ফেলে দিয়েছে মাত্র ভাবতে পারেনি ভয় দেখানোর চক করে সন্দীপ দা এরকম একটা লাইফ করে ফেলবে আর সেটাতেই এতটুকু তো সম্মান হানি হ্যারাসমেন্ট যেগুলো আপনারা বলছেন সাইবার বোলিং হোক বা হ্যারাসমেন্ট সেটার জন্য দায় ওর অনেকটাই এখন যেভাবে গোলাপি দেয়াল নিয়ে এতটা উত্তাল হয়েছে কেউ কিন্তু এরকমটা হতো না যদি সেদিনও কমিউনিটি পোস্টে এইভাবে স্ট্যাম্প মার্ক দিয়ে মানুষকে বুঝিয়ে দিত যে হ্যাঁ তোমরা যেটা ভাবছো সেটাই সত্যি এই সেই আমার চিরপরিচিত ভরসার হাত এটা কিন্তু ওরই কথা আমি বানিয়ে বলছি না বা আমার কথা চাপিয়ে দিচ্ছি না মনে পড়ছে তো নাকি ভুলে যাচ্ছেন যদিও কমিউনিটি পোস্টে এখন নেই ভিডিওতে থাম ছিল খুঁজে দেখতে পারেন আরও একটি বিষয় হাইলাইট করতে চাই যখন লিগাল নোটিশটি পাঠানো হয় সেখানে কিছু কথা লেখা ছিল সন্দীপ চ্যানেলে হয়তো ভিডিওটা আছে হয়তো বলছি কারণ ভিডিওটা করার সময় আমি দেখে বসিনি ব্যাপারটা মনে পড়লো তাই মনে করিয়ে দিচ্ছি যখন দা ভিডিওটা করে ওই লিগাল নোটিসের পরিপ্রেক্ষিতে পুরো ফ্রন্ট ক্যামেরা ওইখানে রেখে কিন্তু আমাদেরকে দেখিয়েছিল ফ্রন্ট না সরি ব্যাক সরি ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিয়েছিল কি কি লেখা আছে সেখানে আমরা একটা লেখা দেখতে পেয়েছিলাম মধ্যরাতে অত্যাচার যখন হচ্ছিল সেই সময় পাশের বাড়ির কোন এক প্রতিবেশী নাকি তাহেরপুর থানায় গিয়ে খবর দেয় তারপর প্রশাসনের লোক এসে ওনাকে উদ্ধার করে সত্যি কি তাই আমরা তো গল্পটা কিছু অন্যই শুনেছি ইনফ্যাক্ট এখনো অব্দি গল্পটাও সেরকমই আছে যেমনটা আমাদেরকে শোনানো হয়েছে তাহলে কোন কথাটাকে বিশ্বাস করা হবে যেটা খাতায় কলমে লেখা রয়েছে নাকি যেটা ভিডিও মারফত মুখে বলা হয়েছে মা আর দাদা নিতে এসেছিল নোরা হাতে নিজেকে ডিফেন্ড করে প্রশাসনের কাছে নিজে পায়ে হেঁটে গেছে নাকি প্রশাসন সেই বাড়ি থেকে ওকে উদ্ধার করেছিল দুটো কথার মধ্যে কিন্তু বেশ অসঙ্গতি এবার ভেবে নিন কে এই অসঙ্গতিপূর্ণ কথা নিজের মাধ্যমে বলেছে যে লিগাল নোটিস পাঠিয়েছে নিশ্চয়ই সে এবার ভেবে দেখুন সে সত্যিই আদতে কতগুলো সত্যি কথা বলেছে আর কতগুলো মিথ্যে কথা বলেছে এবার চলে আসি আরেকটা একটা বিষয় প্রিয়াদি বিষয় প্রিয়াদি একজন অসুস্থ বাচ্চার মা তার আর্তনাদ এতটাই জোরালো হয়নি যতটা পরকিয়ার আর্তনাদ ছিল এবার তাকে ডিফেন্ড করার চক্করে এমন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এমন কিছু কথা বলেছে যাকে আবার টপকে গিয়ে আমাদের প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি বলছে আমাকে অ্যাটাক করা হয়েছিল তাই তো আমি এমন করেছি আচ্ছা তাই নাকি নিজের পার্সোনাল রাশ আমি একটা অসুস্থ বাচ্চার মায়ের উপর দেবো শুধুমাত্র সে তার বাচ্চার জন্য সেকেন্ড অপিনিয়ন নিতে চাইছে তাই বুঝতে আমি সবই পারছি যে সেকেন্ড অপিনিয়ন নেওয়াটা আগে দরকার ছিল তবে এই মুহূর্তে কটাক্ষ করার তো কোনো প্রয়োজন নেই শুধু কন্টেন্টের খাতিরে এমনভাবে তার কান্নাকে ব্যঙ্গ করব যাতে সে হাই দিতে বাধ্য হয় মানুষের আশীর্বাদের প্রয়োজন তার বিশাল তবে সেই মানুষকে সেই অডিয়েন্সকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে তোমরা টাকা ফেরত চাও পরে যদি লাগে আবার দিও সত্যি এইভাবে মানুষের আশীর্বাদ সে করাবে কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টের মাধ্যমে কি বলা হলো আমি সাহায্যের হাত বাড়িয়েছিলাম মানুষের দিকে কেন আমাকে অপ্রত্যাশিতভাবে একটা কেসে জর্জরিত করা হয় সত্যি তাই অপ্রত্যাশিতভাবে কোনো মানুষকে প্রমাণহীনভাবে প্রমাণহীন আমি তার ভাসুরের সাথে তাকে সম্পর্কে জড়িয়ে দিলাম একটা নোংরা ঘৃণ্যতম অপরাধ নয় কি এটা সাইবার বোলিংই বটে এতগুলো ক্রিয়েটার একসাথে সেই মানুষটাকে বুলি করেছে সব থেকে কটাক্ষ লেগেছে কার আপনার ভাষায় কারণ আপনার ভাষায় আপনি জানেন আপনি ভীষণ দক্ষ কান থেকে রক্তপাত করতে দিনের সকাল থেকে নিয়ে রাত অবধি যদি কেউ সাতটা আটটা ভিডিওর মাধ্যমে কোনো মানুষকে প্রত্যেক দিন প্রভোগ করে আর দিন শেষে বলে আমি তো এন্টারটেইনমেন্ট পারপাসে ভিডিও করছি ইজ ইট নর্মাল জাস্ট ফর রেভিনিউ ইজিট নর্মাল হ্যাঁ হয়তো কিছু সংখ্যক মানুষের কাছে নর্মাল যারা আমার পজিটিভ ভিউয়ার্স বলছে আমার ছাব্বিশ হাজার সাবস্ক্রাইবারের মধ্যে আমাকে হাফ টাকা তুলে দেওয়া হয়েছে আবার সে একাধারে আরেকটা কথা বলছে যে পুরো টাকা তুলে উঠে আসবে সেটা কি আমি কখনো ভাবতে পারি গয়নার যদি আমায় বন্ধক দিতে হয় যদি টাকার প্রয়োজন হয় তাহলে গয়না বন্ধক দেব কেন ভাইয়া আপনি তো এই কথাই বলেছিলেন যদি ঘরে আমার এরকম টাকার এমার্জেন্সি হয় আগে ঘরে থাকা জিনিসপত্র বাবার সম্পত্তি শ্বশুরের সম্পত্তি সমস্ত কিছু বিকিয়ে দিয়ে তারপর আমি অন্যের কাছে হাত পাতবো প্রিয়াদির ক্ষেত্রে তো কথাটা এরকমই ছিল তাহলে আপনার ক্ষেত্রে কথাটা অন্য হয় কেন আপনি একটা কেসকে লড়ার জন্য টাকা চেয়েছেন কিসের ওপর ভিত্তি করে কি কেস ছিল সেটা আপনি একজনকে কটাক্ষ করেছেন বেসলেস ভাবে প্রুফহীন ভাবে আপনি জানতেন যে এই কথাগুলো আপনি বলছেন সেগুলো প্রমাণের দিকে দাঁড়িয়েও কোনোভাবে ভাবে ধোপে টিকবে না তারপরেও আপনি কথাগুলো বলে গেছেন দিনের পর দিন আর এখন ডিফেন্ড করছেন যে হ্যাঁ প্রিয়াদি যে কাজগুলো করছে সেগুলো শুধুমাত্র সন্তানকে সামনে রেখে সিম্পাতি আর নাটক হ্যাঁ হতে পারে হতে পারে তাতে আপনার কি ছেলেটি অসুস্থ তার সুস্থতা কামনা করুন নিজে ভালো থাকুন অন্যকে ভালো থাকতে দিন কন্টেন্ট করতে হলে এমন কাউকে করুন যার প্রয়োজন বা যে কন্টেন্টের জন্য কন্টেন্ট দিচ্ছে এমন কাউকে নয় যার কোনো প্রয়োজনই নেই এই মুহূর্তে এই রকম কটাক্ষের মুখে পড়ার পজিটিভ ভাইব দিন কি বললেন যারা পজিটিভলি মানসিকভাবে সাপোর্ট করছে তারা যেন দিন পঞ্চাশ হাজার টাকা করে তাকে দিয়ে হেল্প করে হুম তাই আপনার সাপোর্টে এখন অনেকগুলো ক্রিয়েটার রয়েছে তাহলে আবার যদি এই পঁচিশ লক্ষ টাকার কি বলবো নিষ্পত্তি কি হবে তো আমরা জানি না যদি এমন কিছু হয় তাহলে তারা সবাই নিশ্চয়ই আপনার কাছের মানুষ হিসাবে মানসিকভাবে না আপনাকেও নিশ্চয়ই পঞ্চাশ হাজার খানিক টাকা দিয়ে দিয়ে হেল্প করবে বাকি টাকাটুকু আপনার উঠে যাবে বেশ কয়েকজন তো আপনাকে হেল্প করছে করছে না আপনার সমস্ত ভুল কাজকে একাধারে সাপোর্ট করে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে তো উচিত আপনার শুভাকাঙ্ক্ষীদেরও আপনাকে সাপোর্ট করা নাকি কিউআর কোড শেয়ার করে প্রথমেই মানুষকে বলে দেওয়া যে আমার এই প্রয়োজন ছিল আপনাকে কে ভিখারি বলেছে কে ভিক্ষাবৃত্তি করছেন বলেছে সেটার থেকে বড় কথা আপনার টাকার এত প্রয়োজন যে আপনি গয়না বন্ধক দেবেন যদি প্রয়োজন হয় সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এত বড় একটা দামি সিংহাসন কিনে ফেললেন যেখানে কিন্তু ঠাকুরকে আপনি মন থেকে একটা মাঝারি সাইজের সিংহাসন দিলেও কাজে চলতো চলে যেত ভগবান কিন্তু বড় সিংহাসন দেখেন না ভগবান দেখে ভক্তি আপনি আপনার বরকে পরে যদি সেইগুলো গিফট করতেন যেটার প্রয়োজন নেই যেমন একটা ব্লেজার তার কিন্তু পরেও চলে যেত কিন্তু আপনি এগুলো করেছেন যেখানে আপনার টাকার বিশাল প্রয়োজন বিশাল অঙ্কের প্রয়োজন স্বপ্ন পূরণ করছেন খুব ভালো কথা তবে মানুষের দিকে তীর আগে আপনার মনে রাখা উচিত আপনার কৃতকর্ম কিন্তু সঠিক নয় যে আপনার দিকে আঙুল তুলেছে তাকে আপনি আঙুল তোলার জন্য প্রভোগও করেছেন আপনি নিখাত খাঁটি মানুষ তো নয় তাই সবাই আপনাকে ফুলচন্দন দিয়ে পুজো করবে এই ভাবনাটা তো স্বাভাবিক নয় এই ভাবনাটা কখনো স্বাভাবিক নয় যারা এইভাবে বলছো যে তুমি তো বলেছো ওনাকে তুমি তো বলছো ওনার বিরুদ্ধে স্টেপ নিতে কোন ভিডিওটায় কোন লাইনে বলেছি একটু আমাকে মেনশন করে দেবেন ঠিক আছে দেখতে পেলে মেনশন করে দেবেন আর যদি বলে থাকি নিচ নিশ্চয়ই নিশ্চয়ই প্রচন্ড পরিমাণে তীব্র ক্ষোভের দিক থেকে কারণ উনি এমন কিছু শব্দ প্রয়োগ করেন না যেগুলো বারবার বারবার শুনতে শুনতে মনে হয় যে সত্যি এগুলো উনি বলছেন সজ্ঞানে কোনো একটা মানুষের জন্য যে মানুষ না তো ওনার টাকায় খায় না তো পড়ে ছি 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 তখনই কিন্তু এই ভেতর থেকে এই ফিলটা আসে আমি যাদের হয়ে আমি যাদের জন্য কন্টেন্ট করছি বা যাদেরকে নিয়ে কন্টেন্ট করছি দুটো বিষয় আলাদা তো এই দুটো বিষয় যাদের জন্য করছি তারা কেউ এই কথা কখনো আঙুল তুলে বলুক যে আমি তাদের না করা কোনো কাজকে নিয়ে এমনভাবে কথা বলেছি যেটা তারা করেছে সেটা নিয়েই বলেছি যেটুকু দেখেছি সেটুকু বলছি দেখতে না পেলে তো বলবো না কারণ তারা কেউ আমার প্রতিবেশী নয় তো ভিডিওটা এখানে শেষ করছি মতামত আমার এখানে শেষ হয় দ্বন্দ্ব লড়াই তো চলতেই থাকবে আসছে নতুন কন্টেন্ট আসছে নতুন ভিডিও ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টাটা